আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় একদিনে আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 3,360 জন, চট্টগ্রামে মৃতের সংখ্যা বেশি। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। অসুস্থতার অজুহাতে দুদুকের ডাকে সাড়া দেয়নি মাস্ক কেলেঙ্কারির ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু, শীঘ্রই রিজেন্ট হাসপাতালের জালিয়াতি তদন্তে মাঠে নামছে কমিশন। এবং বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর দুই লঞ্চের মালিক মোসাদ্দিক সোয়াদ গ্রেপ্তার। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে 24 ঘন্টায় দেশে আরও 41 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,238 জন। নতুন করে পজিটিভ হয়েছেন 3,360 জন। এ নিয়ে মোট শনাক্ত প্রায় 1,75,000। তবে এর মধ্যে 84,000 সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুনের প্রথম সপ্তাহ থেকে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন 3 থেকে 4 হাজারের মধ্যে। এর মধ্যে দুই দিন এ সংখ্যা 4,000 ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, 76টি ল্যাবে 15,500-এর কিছু বেশি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণের হার 21.49%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 9,05,000-এর মতো। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,75,494 জন। এ পর্যন্ত সুস্থ 84,544 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.17%। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে এখনও ঢাকা বিভাগের অবস্থান সবার উপরে। তবে গত কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ঢাকার চেয়ে চট্টগ্রামে বেশি। গত 24 ঘন্টায় মারা যাওয়া 41 জনের মধ্যে 14 জনই চট্টগ্রাম বিভাগের, আর ঢাকা বিভাগে মারা গেছেন 12 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত 34টি সরকারি প্রতিষ্ঠানের বাইরে 11টি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়, 21টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং 17টি ডায়াগনস্টিক সেন্টারকে করোনা পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। তবে 83টি প্রতিষ্ঠানের মধ্যে 7টি প্রতিষ্ঠান এখনও পরীক্ষা শুরু করতে পারেনি। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা অনুমোদন পাওয়ার পরও কেন এখনও কার্যক্রম শুরু করছে না। কেয়ার মেডিকেল কলেজ তাদের উত্তর দিয়েছে যে মেশিন আসার দেরি হওয়ার কারণে তারা শুরু করতে পারছে না, তবে অতি দ্রুতই তারা শুরু করবে। তবে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা কোনো রকম এখন পর্যন্ত উত্তর পাইনি। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে 17টি, কার্যক্রম চালাচ্ছে 12টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সকল সদস্যকে সুস্থ রাখুন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশে 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একদিনেই মারা গেছেন 9 জন। ভাইরাসের বিস্তার রোধে নারায়ণের লোহাগড়া পৌর এলাকা 14 দিনের জন্য লকডাউন করা হয়েছে। প্রতিনিধি তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ। কুমিল্লায় ভয়ঙ্কর রূপ ধারণ করছে করোনা ভাইরাস। রোগের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাকর্মীদের। 24 ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে 9 জনের। এ নিয়ে জেলায় 4,100-এরও বেশি মানুষের দেহে এ ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রামে আরও 259 জন আক্রান্ত হয়েছেন করোনায়। এই মরণঘাতী ভাইরাস এরই মধ্যে জেলায় কেড়ে নিয়েছে 210 জনের প্রাণ। প্রতিদিন গড়ে 250 মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানে। স্বস্তির খবর নেই খুলনাতেও। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সংক্রমণ ও মৃত্যু এই দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনা জেলায় শীর্ষে। মোট সংক্রমণের 45% সেখানকার। বুধবারও মারা গেছেন 3 জন। 2,300 ছাড়িয়েছে শনাক্ত রোগীর সংখ্যা। এছাড়া জামালপুরে সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 2 জন। সিলেট, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং বরিশালও ভাইরাসে 1 জন করে মৃত্যুবরণ করেন। ভাইরাস প্রতিরোধে নড়াইলের লোহাগড়া পৌর এলাকা 14 দিনের জন্য লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। জেলায় 343 জনের, 200 জনই ওই উপজেলার। আমরা এটা নিষেধ করাতে লকডাউন হওয়ার জন্য
আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছলে তারা আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের এই লকডাউনকে সাফল্য করছেন এবং চলছে এবং আমরা নিজেরা মাঠে থেকে এর তদারকি করছি যাতে আর ভবিষ্যতে আমরা এই করোনার হাত থেকে বাঁচতে পারি। করোনার হটস্পট নারায়ণগঞ্জে বুধবার কেউ মারা যায়নি, তবে শনাক্ত হয়েছেন 39 জন। এছাড়া নোয়াখালীতে 38 ও রংপুরে আরও 39 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। রাজনীতির আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে ব্যাংককের রামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। গত 2 জন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য সাহারা খাতুনকে জ্বর, অ্যালার্জি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 19 জন তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত 6 জুলাই তাকে থাইল্যান্ড নেওয়া হয়। 1943 সালের 1 মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন সাহারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সাহারা খাতুন। ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। অ্যাডভোকেট সাহারা খাতুন দেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে দেওয়া সমাপনী বক্তব্যে তিনি দাবি করেন, বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পরিমাণ বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। মাননীয় সদস্যবৃন্দ, প্রায় 1 মাস পর শেষ হলো জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও বাজেট বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করবে। সমাপনী বক্তব্যে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনাকালীন সংকট কাটাতে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। যারা এই দুঃসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তাদের সকলকে আমাদের দেখতে হবে এবং তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সংকটকালে সরকার এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোকে অকারণে সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমাদের তো অনেক রাজনৈতিক দল আছে, সমালোচনা অনেকেই করে যাচ্ছেন, এমনকি বহু এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ঠিক বর্তমানে কতজনকে চোখে পড়ে তারা কাজ করছে মানুষের পাশে দাঁড়িয়ে। জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী আরও জানান, বন্ধ পাটকলগুলোকে আধুনিকায়ন করে চালু করা হবে। পাট হচ্ছে একটা বিকল্প, কাজে এখানে আমাদের একটা বিশাল সম্ভাবনা বিশ্বব্যাপী রয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে সময় উপযোগী করতে হবে। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও তুলে ধরেন তিনি। দীর্ঘদিন এই দেশে এই মিলিটারি ডিক্টেটরশিপ দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে। আপনি এই মহিরও হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। তা সেখান থেকে আপনি যতই চেষ্টা করেন এটা মূলোৎপাটন করা যথেষ্ট কঠিন। তারপরেও এর মধ্যে আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন, এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আগামী 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ওই দিন বগুড়া ও যশোর উপনির্বাচনে ভোট গ্রহণ না করার আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আছে, আমাদের নেতাকর্মীদের একটা স্বাভাবিক সহানুভূতি যে মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটা আমরা সেরকম পরিবেশে পালন করতে চাই। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দেয় জাতীয় সংসদ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনার এই সময় ইতালিতে গিয়ে বিমানবন্দরে নামতে না পারায় 147 প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছে। বৃহস্পতিবার রাত 2:35 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এরপর তাদের আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
হজ ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর মোস্তফা জানান, তাদের ক্যাম্পে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় এদের কারোর মধ্যেই করোনার উপসর্গ পাওয়া যায়নি। এদিকে ইতালি থেকে প্রবাসীদের ফেরত আসার ঘটনা ক্ষুব্ধ স্বজনদের অভিযোগ, কাতার এয়ারওয়েজ এই যাত্রীদের সঙ্গে প্রতারণা করেছে। প্রত্যেককে কোয়ারেন্টাইন করা হবে, এর মধ্যে 50 জন মহিলা আছেন এবং বাকি সবাই পুরুষ, টোটাল 147 জন আছেন। আমরা আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইন সেন্টার আছে, এটা আপনারা জানেন, সবাই ওখানে নিয়ে যাব। ওনারা বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন ওখানে। এখন পর্যন্ত সবার হেলথ ইনিশিয়াল স্ক্যানিংটা হয়েছে, ইনিশিয়াল স্ক্যানিংয়ে কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান কঠোর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা ও প্রতারণা করছেন তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, হাসপাতালে নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ও হাসপাতালের যন্ত্রপাতি কেনা সহ স্বাস্থ্য খাতের সব অনিয়মের বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে হাসপাতাল, নমুনা পরীক্ষা, ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহ সহ অন্যান্য খাতের সাথে স্বাস্থ্য খাতের নানান অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার শুদ্ধি অভিযান শুরু করেছেন, এ অভিযান অব্যাহত থাকবে। বিএনপি নেতারা হোম আইসোলেশনে থেকে শুধু সরকারের সমালোচনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির কোনো নেতাকেই এখনও মাঠে জনগণের পাশে দেখা যায়নি। মাঝে মধ্যে টেলিভিশনে উকি দিয়ে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেখানে সরকার একে ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। শীঘ্রই রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহিদকে গ্রেপ্তার করে সম্ভব হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমরা সম্মিলিতভাবে যেভাবে করোনা মোকাবেলা করা হয়েছে, আমি মনে করি এটি অনেক উন্নত দেশের তুলনায়ও আমরা এটি মোকাবেলা করার ক্ষেত্রে অনেক সাফল্য দেখাতে সক্ষম হয়েছে, বিশেষ করে মৃত্যুর হার কম রাখার ক্ষেত্রে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে এবং তার নেতৃত্বে পুরো বিএনপি তো এখন হোম আইসোলেশনে, তো হোম আইসোলেশনে থেকে থেকে হঠাৎ হঠাৎ টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে ওই সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া তো বিএনপির আর কোনো কাজ নাই। সরকারের প্রভাবশালীদের মধ্যেই রিজেন্ট হাসপাতাল করোনা চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ন্যাশনাল রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি এই অভিযোগ করেন। রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংশোধনের নির্বাচন কমিশনের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একের পর এক গণবিরোধী কাজ করে যাচ্ছে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা এই আলোচনায় অংশ নেন। পুলিশ বাহিনীতে দুর্নীতি বাজরা থাকতে পারবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। দেশের 660টি থানার ওসিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বার্তা দেন তিনি। এ সময় কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথাও জানান আইজিপি। একসাথে দেশের সকল থানার অফিসার ইনচার্জদের সাথে কোনো আইজিপির এ ধরনের মতবিনিময় সভা এটাই প্রথম। দুদকের ডাকেও সাড়া দেয়নি স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু। নিজেকে অসুস্থ দাবি করে ব্যক্তিগত আইনজীবীকে দিয়ে চিঠি পাঠালেও তা নিয়ম মেনে লেখা হয়নি বলে জানিয়েছে দুদক।
মাস্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত এই ঠিকাদারের দুর্নীতির বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক সচিব দিলবর বক্ত। অচিরি রিজেন্ট হাসপাতালের জালিয়াতি নিয়ে তদন্ত শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত হাবিবুর রহমান ওভি রিপোর্টার। স্বাস্থ্য খাতের মাফিয়া ডন হিসেবে পরিচিত মোতাজ্জেরুল মিঠু, তার নাম এসেছে N95 মাস্ক কেলেঙ্কারিতেও। মিঠুর কাছ থেকে মাস্ক কিনে তা হাসপাতালে সরবরাহ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বেশি দামে কেনা এসব মাস্ক ব্যবহারের পর দেখা যায় তা আসলে N95 মাস্ক নয়, দেশে তৈরি নিম্নমানের মাস্ক। এসব দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকাল 10টায় হাজির হওয়ার কথা থাকলেও দুদকের সেই নোটিশকে পাত্তা দেয়নি মিঠু। যুক্তরাষ্ট্র থেকে আইনজীবীর মাধ্যমে দুদকে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন তিনি। মিঠুর দুর্নীতি নিয়ে আরও তদন্ত হবে বলে জানিয়েছেন দুদক সচিব। আর উনি শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে উনি আমাদের কাছে স্ক্যান করে পাঠাইছে, আমরা মোটামুটি ওটা জমা দিচ্ছি এখানে, আমাদের কাছ থেকে রাখছে, এটুকুই আমাদের। আর এই সম্পর্কে এটার সাথে কোনোভাবেই জড়িত না। তিনি যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়েছেন সেটি আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা গ্রহণ করেননি। এ খাতের আরেক ঠিকাদার মেডিটেক লিমিটেডের পরিচালক হুমায়ুন কবিরকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদকের বিশেষজ্ঞ টিম। কাদের কাদের স্বাক্ষর ছিল, কারা মাল রিসিভ করেছেন এবং সেখানে যে মালামাল যেটা দেওয়া হয়েছে সেটি নিম্নমানের কিনা ইত্যাদি পাওয়া যায়, যাদেরকে প্রয়োজন তাদেরকে অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশন থেকে তলব করা। এদিকে করোনা চিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতালে জালিয়াতের বিষয়টি নিয়ে অচিরেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দুদক। রিজেন্টের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর জন্য যে কার্যক্রম গ্রহণ করা দরকার সেই কার্যক্রম গ্রহণ করা। হাসপাতালটির জালিয়াতের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। ভিয়েতনামে মানব পাচারের অভিযোগে রাজধানীর পল্টন থেকে চক্রের অন্যতম হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায় এই চক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে 38 জনকে পাচারের কথা স্বীকার করেছে। রিপোর্ট করছেন মাহবুবুর রহমান। সম্প্রতি লিবিয়ার মেজদা শহরে 26 বাংলাদেশিসহ 30 জনকে গুলি করে হত্যার পর মানব পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে পুলিশ, র্যাব সহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযানে নামে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে মানব পাচারকারী চক্রের অনেক সদস্য গ্রেপ্তার হয়। চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব নগরীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট। আমরা যে 3 ব্যক্তিকে গ্রেফতার করতে পেরেছি তাদের 2 জন জিকে ওভারসিস, 2019 সালের নভেম্বর মাসে তারা 14 জন বাংলাদেশিকে ভিয়েতনামে প্রেরণ করে এবং মাস ক্যারিয়ার সার্ভিস যারা, আরেকজন পরিচালককে আমরা গ্রেফতার করতে পেরেছি যাদের নিজস্ব কোনো রিক্রুটিং লাইসেন্স নেই, তারা অন্যের রিক্রুটিং লাইসেন্স ব্যবহার করে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন দেশে তারা প্রেরণ করছে এবং কোনোটাতেই যাদেরকে প্রেরণ করছে তারাও কোনো ধরনের কাজ পাচ্ছে না। সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায় এই চক্রটি অবৈধভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে 38 জনকে ভিয়েতনামে পাঠায়। এর মধ্যে 11 জন দেশে ফিরে আসলেও বাকি 27 জন এখনও আটকা পড়ে আছে ভিয়েতনামে। আমরা অন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এখনও পরিচালকদেরকে গ্রেফতার করতে পারিনি, ওনাদেরকে যখন আমরা গ্রেফতার করতে পারবো ডেফিনেটলি আমরা স্পেসিফিকলি জানবো ওই রিক্রুটিং এজেন্সি কতজন লোককে বিদেশে প্রেরণ করতে পেরেছে। যারা ওখানে মানবতার জীবনযাপন করছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারে অকেবল আমাদের মিনিস্টারও মাননীয় মন্ত্রীও ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে, ওনারা নিশ্চয়ই পদক্ষেপ নিয়ে তাদেরকে দেশে ফেরতানোর ব্যবস্থা করবেন। র্যাব বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রটি 38 জনকে পাঠানোর কথা স্বীকার করলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যাবে কত মানুষের সাথে তারা প্রতারণা করেছে। মাহফুজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দিক সোয়াদকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে বুধবার দিবাগত রাত 3টার দিকে ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লঞ্চডুবির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এই মামলার জন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ওই মামলার সন্দেহভাজন আরও 1 জনকে গ্রেপ্তার করা হয়। বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মোসাদ্দিক সোয়াদ সহ 7 জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে নৌ পুলিশ।
চলতি মাসে আবারও বন্যার আশঙ্কায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বন্যা দুর্গতদের সহায়তায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তাই কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ত্রাণ প্রতিমন্ত্রী। আগাম প্রস্তুতি হিসেবে পর্যাপ্ত খাদ্য, অর্থসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে সরকারের। এছাড়াও বন্যা পরবর্তীকালে কৃষক ও মাছ চাষীদের কোনো ক্ষয়ক্ষতি হলে তাদের জন্য ঋণের সুবিধাও থাকবে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা এই নদীগুলোর পানি বাড়বে এবং এই এই বৃদ্ধিটা স্থায়িত্ব একটু দীর্ঘায়িত হবে এবং প্রায় 20-24টি জেলা প্লাবিত হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। মঙ্গলবারের পর বুধবারও যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হলো 61,000-এরও বেশি মানুষের। সব মিলিয়ে সে দেশে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 30,50,000 ছাড়িয়েছে। মিসিসিপি অঙ্গরাজ্যে আক্রান্ত হয়েছেন অন্তত 26 জন লমেকার। করোনা ভাইরাসের কারণে আনুষ্ঠানিকভাবে এবছরের এশিয়া কাপ স্থগিত করেছে এসিসি। আগামী বছরের জুনে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আগামী বছর এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা, আর 2022 সালের আসরের আয়োজক দেশ হবে পাকিস্তান। নির্ধারিত সময় টুর্নামেন্ট আয়োজনে এসিসির আগ্রহ থাকলেও বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা, স্বাস্থ্য ঝুঁকি, সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা রয়েছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় একদিনে আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 3,360 জন, চট্টগ্রামে মৃতের সংখ্যা বেশি। দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। অসুস্থতার অজুহাতে দুদকের ডাকে সাড়া দেয়নি মাস্ক কেলেঙ্কারির ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু, শীঘ্রই রিজেন্ট হাসপাতালের জালিয়াতি তদন্তে মাঠে নামছে কমিশন। এবং বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর দুই লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদ গ্রেপ্তার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ETN Bangla News। ধন্যবাদ সবাইকে।